दुनिया से कहो कॉपी दैट। প্রথমেই জানাই টিম মিশন মঙ্গলকে আমার তরফ থেকে একটা বড় স্যালুট। অসাধারণ একটা ট্রেলার ছিল এটা, জাস্ট গায়ে কাঁটা দিয়ে উঠবে তোমার। মানে এত সুন্দর ট্রেলার এটা ছিল। মানে জেনারেলি এখনকার দিনে যে ট্রেলারগুলো হয়, মানে অ্যাকশন বেশি থাকে কিংবা ঝরঝর 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 করে তোমার ফ্রেম বাই ফ্রেম পাল্টে যাচ্ছে, মানে এরকম স্পিড থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ফোকাস থাকে, সিনগুলো পর পর পাল্টে দেয়। বাট এই ট্রেলারটা ঠিক ওরকম ট্রেলার ছিল না, এই ট্রেলারটা অনেক সিম্পল ছিল। এই ট্রেলারটাতে ক্যারেক্টারগুলো কে কীরকম সেটা কিছুটা দেখিয়ে দিয়েছে, আর তার মধ্যে ট্রেলারে ডায়লগ অনেক রয়েছে। জেনারেলি ট্রেলারে আজকালকার দিন পরে ডায়লগ দেখতে পাওয়া যায় না, ট্রেলারে অনেকগুলো ডায়লগ রয়েছে এবং প্রত্যেকটা ডায়লগ খুব ক্যাচি আর খুবই মিনিংফুল। কিছু ডায়লগ তোমাকে তোমার মুখে স্মাইল এনে দেবে, কিছু ডায়লগে তোমার মানে দেশভক্তি জেগে উঠবে। কাইন্ড অফ এই ধরনের ট্রেলারটা বানানো হয়েছে। মানে এত সুন্দরভাবে ট্রেলার অনেকদিন পরে আমি দেখলাম, স্লো পেজের ট্রেলার বাট অসাধারণ এডিটিং হয়েছে। ট্রেলারের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ইউজ করেছে সেটা অসাধারণ লেগেছে, এবং ট্রেলারের যে অ্যাক্টারদের আমরা দেখতে পেলাম, এখানে যেন চাঁদের হাট বসে গেছে। হয়তো মঙ্গল অভিযানের ওপর সিনেমা বানাচ্ছে বলে, হয়তো মহাকাশ রিলেটেড বলে এত পুরো চাঁদের হাট বসে গেছে। প্রত্যেকটা অ্যাক্টার এখানে তারার মতো জল জল করছে। সে অক্ষয় কুমার হোক, কি বিদ্যা বালান হোক, কি তাপসী পান হোক, কি সোনাক্ষী সিনহা হোক, কি কৃতি কুলহারি হোক, কি নিত্যা মেনন হোক, কি সরমন যোশী হোক, মোহাম্মদ ইশান আয়ুব হোক, প্রত্যেকটা অ্যাক্টার এখানে সলিড সলিড অ্যাক্টার রয়েছে। আর যারা এখানে ওম্যান অ্যাক্টাররা রয়েছে তারা অসাধারণ, প্রত্যেকেই দুর্দান্ত। আর এই ট্রেলারে একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা অ্যাক্টারের মুখে ডায়লগ দেওয়া হয়েছে, এবং কিছুটা হলে ট্রেলারের মধ্যে দিয়েই এই যে ক্যারেক্টারগুলো রয়েছে তাদের কিছুটা আঁচ অডিয়েন্সকে অলরেডি ডিরেক্টর প্রডিউসাররা দিয়ে দিয়েছে। এই সিনেমার যে ডিরেক্টর, যেমন জগন শক্তি, তো জগন শক্তি এর আগে যে সিনেমাগুলোর বানিয়েছে সেগুলো প্রত্যেকটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল, মানে উনি এটা ওনার অ্যাজ এ ডিরেক্টর হিসেবে ফার্স্ট ডেবিউ ফিল্ম হতে চলেছে। এছাড়া এর আগে উনি প্যাডম্যান, পা, সমিতাভ, নামে আকিরা এই ধরনের সিনেমাগুলোর সাথে যুক্ত ছিলেন অ্যাজ অ্যাসোসিয়েট ডিরেক্টর ওর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আর এই ধরনের যে সিনেমাগুলো আমি নাম বললাম, তার মধ্যে সমিতাভ, পা, প্যাডম্যান প্রত্যেকটা সিনেমার সাথে যুক্ত ছিলেন, আর বালকি। তো এই সিনেমার ডিরেক্টর তো জগন শক্তি, যিনি হচ্ছেন এই সিনেমার রাইটারও, তার সাথে আর বালকি হচ্ছে সিনেমার কো রাইটার। তো আর বালকির সিনেমা যে ধরনের একটা ছাপ থাকে, একটা শান্ত, কাম, স্নিগ্ধ একটা ব্যাপার থাকে, এইটার মধ্যে সিনেমার মধ্যেও সেটা ধরা পড়েছে। তো সবথেকে বড় কথা হচ্ছে এই সিনেমার যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার অসাধারণ লেগেছে, এটা আমি অলরেডি আগেও বললাম। আর সিনেমার যে কালার টোনটা আমি দেখলাম যদি অসাধারণ। এবার যদি চলে আসি স্পেশাল এফেক্টের উপরে, কারণ এটা একটা সাইফাই সিনেমা হতে চলেছে, আর স্পেশাল এফেক্ট তো সাইফাই সিনেমাতে একটা ইম্পর্টেন্ট পার্ট। তো স্পেশাল এফেক্টটা যে খুব জাঁকজমক হয়েছে মানে সেরকম আমি বলবো না, বাট যতটুকু সাইফাই সিনেমায় হওয়া উচিত, ইন্ডিয়ান সাইফাই সিনেমায় যেরকম হওয়া উচিত স্পেশাল এফেক্টটা, সেটা আমার ঠিকঠাকই লেগেছে। আর মোটামুটি স্পেশাল এফেক্টের থেকেও বড় করে ব্যাপার হচ্ছে এখানে যে অ্যাক্টাররা যে অ্যাক্টিংগুলো করেছে ওগুলো আমার বেশ দারুণ লেগেছে। মানে গল্পটা যেরকম দেখানো হয়েছে আর কি, যে প্রথমে ফেলিওর এসছে, তারপরে সেটাকে ওভারকাম করে আবার একটা ট্রাই নেওয়া হচ্ছে মঙ্গলে যান পাঠানোর জন্য। তো সেখানে কী করে ইন্ডিয়া সেখানে পাঠাতে পারে নিজস্ব টেকনোলজি ইউজ করে, ইসরো কী করে নিজস্ব টেকনোলজি ইউজ করে পাঠাতে পারে, কারণ নাসাকে ফলো করতে গেলে প্রবলেমটা হয়ে যাবে, নাসার বাজেট লিমিটটা অনেক বেশি, ইন্ডিয়ার সেই বাজেট লিমিট নেই, বাট ইন্ডিয়াতে যে বাজেট লিমিট ধার্য করা হয়েছে সেই বাজেট লিমিটও ইন্ডিয়াকে মানে মানে গভর্নমেন্ট দিতে পারছে না। তো সেখান থেকে কী করে সেটাকে ওভারকম করা হবে, আর পুরো ব্যাপারটাই দাঁড়িয়ে আছে একটা জেনারেল একটা হোম সায়েন্সের ওপরে। যেমন যেখানে ট্রেলারে যে সিনটা দেখানো হচ্ছে যে তেল পুরোপুরি গরম করা হয়ে গেলে বন্ধ করে সেই তেল লুচি ভেজে নিতে হয়, এই কনসেপ্টটা ইউজ করে মানে মঙ্গলে যান পাঠানো, এটা একটা দুঃসাধ্য ব্যাপার, এটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। আর তার উপরে যদি টিম হয়, প্রত্যেকেই যদি হয় একদম, কারো যদি অভিজ্ঞতা, প্রিভিয়াস অভিজ্ঞতা না থাকে। সিনেমার ট্রেলারে যেটা আমরা দেখতে পাচ্ছি, অক্ষয় কুমার যে টিমটা নিয়ে কাজ করছে সেই টিমটা হচ্ছে পুরো নতুন টিম, যার মধ্যে বিদ্যা বালান একটু পুরনো, সে খুব প্যাশনেট বা সে একজন হাউসওয়াইফ টাইপের ক্যারেক্টার দেখানো হয়েছে। এছাড়া তাপসী পান্নু ক্যারেক্টারটা দেখানো হয়েছে, যার হাজব্যান্ড মানে অসুস্থ বা কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে দেখানো হয়েছে, সে তাপসী পান্নু খুবই ঘরোয়া দেখানো হয়েছে। সোনাক্ষী সিনহা যে কিনা খুব মডার্ন, যে এখানে ইন্ডিয়াতে পড়ে থাকতে চায় না, সে বাইরে চলে যেতে চায়, সে নাসাতে চলে যেতে চায়, জাস্ট 3 বছরের জন্য একটা মানে এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য সে ইসরোতে জয়েন করেছে, এরকম একটা ক্যারেক্টার দেখানো হয়েছে। কৃতি কুলহারি আর নিত্যা মেনন ক্যারেক্টারটা খুব একটা ব্যাক স্টোরিটা তাদের খুব একটা ডেভেলপ করা হয়নি, তাদের যে ডায়লগগুলো এখানে দেখানো হয়েছে সেগুলো খুব ইন্টারেস্টিং রয়েছে। এছাড়া অক্ষয় কুমার তো জাস্ট ফাটিয়ে দিয়েছে, অক্ষয় কুমার একটার পর একটা একটার পর একটা মানে দেশাত্মবোধক স্টাইলের সিনেমা নিয়ে আসছে, কিন্তু প্রত্যেকটা জেনারই খুব জেনার খুবই আলাদা। কিছু সিনেমা উনি নিয়ে আসছে এমনভাবে যেগুলোতে তো দারুণ মেসেজ আছে আর কি, মানে সোশ্যাল মেসেজ আছে, কিছু সিনেমা এরকম উনি আনছেন যেগুলোতে
মানে ভারতের ইতিহাসের খুব একটা ভালো গৌরবময় মুহূর্ত রয়েছে। আবার কিছু সিনেমা মানে এই ধরনের যে সিনেমাগুলো আনছে এই সিনেমাগুলোও কিন্তু আমাদের প্রাইড ফিল করাবে। যেমন অক্ষয় কুমার এটা যেমন টয়লেটের প্রেমকথা আগের বছরে করেছিল, প্যাডম্যান করেছিল, এবছর স্টার্টিংয়ে কেসারি, আর এখন এইটা, মানে সমস্ত ভার্সেটাইল সিনেমা চুজ করছে অক্ষয় কুমার। তো সেটা আমার দারুণ লাগছে দেখে। আর যেগুলো বলার হচ্ছে যে এই সিনেমাটার জন্য আমি তো ইগারলি ওয়েট করে বসেই গেছি, কারণ সিনেমাটা যেমন টিজার বেরিয়েছিল টিজারের আমি কোনো রিভিউ করিনি, কারণ টিজারের রিভিউ আমার সবসময় করে ওঠা হয় না। বাট এই ট্রেলারটা এতটা ভালো হবে সেটা আমি নিজেও আশা করিনি। তো 15th আগস্টে তো এই সিনেমাটা জাস্ট ফাটিয়ে দেবে, মানে 15th আগস্টের দিনে এরম একটা ইন্ডিয়ার একটা অ্যাচিভমেন্টের সিনেমা বেরোচ্ছে, তো সিনেমাটা অসাধারণ হবে। আর সেই কথা মাথায় রেখে হয়তো সিনেমাটা খুব একটা গম্ভীর বানানো হয়নি, যেখানে কমিক এলিমেন্ট দেওয়া সেখানে কমিক এলিমেন্ট দেওয়া হয়েছে। শর্মান যোশীর ক্যারেক্টারটা যেমন ওটা বলা হলো না, আমার শর্মান যোশীর ক্যারেক্টারটা এখানে যেমন রাখা হয়েছে, ওই ক্যারেক্টারটা দেখে আমার থ্রি ইডিয়েটসের যে ফার্স্ট যে রাজুর ক্যারেক্টারটা ছিল, যে পূজা পাঠ নিয়ে থাকে, মানে সে আংটি পরে থাকে, সে জ্যোতিষ বিশ্বাস করে, সেই ধরনের একটা ক্যারেক্টার এখানে দেখানো হয়েছে, যার মুখে ডায়লগ রাখা হয়েছে যার মঙ্গলের অবস্থান খারাপ থাকে কিনা, মঙ্গলে যাওয়ার জন্যই যে এক্সপেরিমেন্ট সেগুলো করতে হচ্ছে। তো এই জিনিসগুলো দারুণভাবে কমিক্যালি রিলিফ দেওয়া হয়েছে কিছু ডায়লগের মধ্যে দিয়ে। তো মাসের জন্য ভেবে সিনেমাটা বানানো হয়েছে, ইভেন এটা ক্লাসের লোকেরাও খুব এনজয় করবে। তো একটা পারফেক্ট বলিউড ফিল্ম এটা হতে চলেছে, তার সাথে 15th আগস্ট রিলিজ হতে চলেছে, একটা দারুণ স্টার কাস্টের ওপরে সিনেমা। আর ট্রেলারের লাস্টে যে বন্দে মাতরমের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাজে, ওটা শুনলে তোমার মানে রোম খাড়া হতে বাধ্য। ইভেন যখন লাস্টের দিকে ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্যারেক্টার বলছে গো 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 স্যার গো স্যার গো, তখন এপিজে আব্দুল কালামের যে ছবিটা দেখানো হচ্ছে ওটা আমার অসাধারণ লেগেছে। আর কিছু কিছু জিনিস এই সিনেমাতে আরও দেখানো হবে, ওমান এম্পাওয়ারমেন্টের উপর দেখানো হতে পারে। যেমন একটা ট্রেনের মধ্যে দেখানো হচ্ছে যে মেয়েদের যে ক্যারেক্টারগুলো আছে তারা কয়েকজন লোককে মানে পেটাচ্ছে ধরে, তো সেখানে নিশ্চয়ই তারা কিছু একটা খারাপ কিছু করেছে, তার জন্য তাদেরকে পেটানো হচ্ছে একভাবে সঙ্গবদ্ধ হয়ে, যেটা দেখানোর চেষ্টা করেছে ডিরেক্টর এখানে। তো এই জিনিসগুলো আমার ট্রেলারে দারুণ দেখতে লেগেছে। তো ট্রেলারটার মধ্যে দিয়ে অনেক এক্সপেকটেশান তৈরি হয়েছে, মানে এক্সপেকটেশান লেভেল খুব হাই হয়ে গেছে। তো 15 আগস্টের জন্য আমি ইগালি ওয়েট করে আছি, 15 আগস্ট সকালবেলা ফ্ল্যাগ তুলবো আর তারপরে চলে যাবো মিশন মঙ্গল দেখতে, আর এসে জানিয়ে দেবো সিনেমাটা কেমন লাগলো। তো তার জন্য তোমাদের আমার চ্যানেলটা ফলো করতে হবে, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। আর মোস্ট ইম্পর্টেন্টলি আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাও, মিশন মঙ্গলের ট্রেলার দেখে থাকলে সেটা কমেন্ট বক্সে জানাও, তোমাদের কার কার কী কোনো রকম মনে হলো। তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা, দেখা হচ্ছে আমার পরের ভিডিও খুব তাড়াতাড়ি। বাই বাই।